বাবুমশাইরা এ ধোঁয়ার শহর থেকে অনেক দূরে রাঙামাটি গ্রামে মোদের ঘর, যেখানে বাতাসে বিষের ছোঁয়া লায়। প্রমোটারের থাবা সবুজ গাছের হাসি কেড়ে নিতে পারেনি সাইগাঁয়ের ছেলে আমি। হরিকামারের বেটা যদু কামার সোদামাটির গন্ধ গায়ে নিয়ে সরকারি অনুদানে কলকাতায় আইছি কলেজে পড়তে। সেই ছোটবেলা থেকে বড় শখ মাস্টার হইবক, যে ছিলাগুলার জীবন থিকা হাসি উধাও হইয়া গেছে, খেলাধুলা ফেলে শ্রম বিক্রি করে বেগার খাটে, যাদের জীবন লিয়ে মোদের দেশের লেতারা ফুটবল খেলে, বুকনি মারে, শিশুশ্রম মুছে দেওয়ার নামে বাণিজ্যিক বাদরামি দিখায়। মুই সেই সব সভ্যতার লাথি ঝাঁটা খেয়ে বেঁচে থাকা বাচ্চাগুলার ঘরে শিক্ষার আলো জাইলে দিতে চাই। কোনো ডাক্তার নয়, কোনো ব্যারিস্টার নয়, মুই মানুষ গড়ার কারিগর। সবার আগে আমি ওদের মানুষ হওয়ার মন্ত্র দিবক, যে শিক্ষা লিয়ে ওরা মুখোশ পরা বাবুদের মুখোশ টেনে খুলে দিতে পারবে, স্নেহ প্রেম প্রীতি মূল্যবোধের ফাঁকা আসন ভরে দিতে পারবে, সবাইকে কাছে টেনে নিতে পারবে, বীর সন্ন্যাসী বিবেকানন্দর মতো বলবে, হে ভারত ভুলিও না, নিচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই, হে বীর সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। তোরা সবাই আমার সাথে হাত মেলা, সবাই মিলে শপথ লি, মেঘেদের আড়ত থিকা সূর্যকে ছিনিয়ে লিয়ে ভাগ করে দিব এ পুরা দেশের ঘরে ঘরে, এ পুরা দেশের ঘরে ঘরে।